আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিটি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে যে সকল শিক্ষার্থীবৃন্দ 2023 সালে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করেছে তাদের জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ফর্মটি পূরণ করার পর একটি কনফার্মেশন SMS পাবেন এবং সেই SMSটিতে আপনাদের একটি সিকিউরিটি কোড থাকবে। সেই সিকিউরিটি কোডটি কিন্তু আপনাদেরকে সংরক্ষণ করতে হবে পরবর্তী কার্যক্রমের জন্য। আপনি যদি পরবর্তীতে আপনার এই আবেদনটি সংশোধন করতে চান, অর্থাৎ আপনি যে কলেজগুলো চয়েস লিস্টে দিয়েছেন সেখান থেকে যদি কোনো কলেজ বাদ দিতে চান বা কোনো কলেজ অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনাদের সেই সিকিউরিটি কোডটি লাগবে। আর যদি আপনারা সেই সিকিউরিটি কোডটি সংরক্ষণ করে না থাকেন অথবা আপনাদের মোবাইল থেকে মেসেজটি ডিলিট করে দিয়ে থাকেন, তাহলে কিভাবে আপনারা সেই সিকিউরিটি কোডটি পুনরুদ্ধার করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রিয় ভাই, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভাই, 8 ডিসেম্বর 2022 থেকে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আর এটি চলবে 15 ডিসেম্বর 2022 পর্যন্ত। তো প্রিপারস, আপনাদেরকে সিকিউরিটি কোডটি পুনরুদ্ধার করার জন্য xiclassadmission.gov.bt এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, তারপর আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সিকিউরিটি কোড পুনরুদ্ধার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সিকিউরিটি কোড রিকভারি ফর অ্যাপ্লিক্যান্টস নামে এরকম একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মটি আপনাদেরকে নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করতে হবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন SSC রোল নাম্বার, এখানে আপনার SSC রোল নাম্বার দিতে হবে। তারপর এখানে SSC রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এই বক্সে আপনার SSC রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপর এখান থেকে SSC বোর্ড সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন বোর্ডের আন্ডারে SSC পাস করেছেন, এখান থেকে আপনাকে সেই বোর্ডটি সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে দিতে হবে পাসিং ইয়ার, আপনি কত সালে SSC পাস করেছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যে সকল শিক্ষার্থীবৃন্দ 2020, 21 এবং 22 সালে SSC পরীক্ষা পাস করেছে তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন 2023 সালে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য। তারপর এখানে আপনার মাদার্স নেম লিখতে হবে, এই বক্সে আপনার মায়ের নাম লিখে দিবেন। তারপর এখানে ট্রানজেকশন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি যখন অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করার পূর্বে আবেদন ফি বাবদ 200 টাকা পে করেছেন, তখন কিন্তু একটি ট্রানজেকশন নাম্বার পেয়েছেন, অর্থাৎ ট্রানজেকশন আইডি পেয়েছেন। সেই ট্রানজেকশন নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি টাকা পে করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে আপনারা একটি ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন, এখানে আমার এই কোডটি এসেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই কোডটি আসবে না, অন্য একটি কোড আসবে, সেই কোডটি আপনাকে এই বক্সে লিখতে হবে। এই বক্সে লিখে তারপর সাবমিট করতে হবে। তো প্রিপেয়ার্স, আপনি এই ফর্মটি পূরণ করে সাবমিট করার পূর্বে এখান থেকে সকল তথ্যগুলো ভালো করে চেক করে নেবেন, কারণ আপনি শুধুমাত্র একবারই এই সিকিউরিটি কোডটি পুনরুদ্ধার করতে পারবেন। একবারের বেশি কিন্তু এই সিকিউরিটি কোডটি পুনরুদ্ধার করা যাবে না। তো পুনরুদ্ধার হয়ে গেলে আপনাকে এই সিকিউরিটি কোডটি ভালোভাবে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য। তো প্রিপেয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে সিকিউরিটি কোড পুনরুদ্ধার করবেন সেই প্রসেসটি। এই ফর্মটি নির্ভুল ভাবে পূরণ করে আপনাদেরকে সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের সিকিউরিটি কোডটি চলে আসবে, সেখান থেকে আপনারা সিকিউরিটি কোডটি সংরক্ষণ করতে পারবেন। তো প্রিভিয়াস, আমি ভিডিওটি আলম্ব করব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।